বন্ধুরা, স্বাগত জানাই আমাদের এই বিজ্ঞান জগতের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই বিজ্ঞান জগতের আসরে আমরা শুনে থাকি বিজ্ঞানের নানা রকম টুকিটাকি জানা অজানা কথা। আচ্ছা, আমরা মাথা তুলে যখন আকাশের দিকে তাকাই তখন আমরা আকাশকে দেখতে পাই নীল রঙের, আর যখন ওই নীল আকাশে মেঘ থাকে তখন কিন্তু সেই মেঘের যে বর্ণ বা রং তা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের দেখি, এবং তা বছরের নানা রকম সময় নানা রকম রঙের হয়। কখনো সেই মেঘ দেখা যায় পেঁজা পেঁজা তুলোর মতো সাদা, আবার কখনো বিস্তৃত সাদা, আবার কখনো পাতলা স্বচ্ছ টাইপের মেঘ দেখা যায়, আবার কখনো দেখা যায় ঘন কালো মেঘ। এখন কথা হলো যে আমরা এই যে মেঘের বিভিন্ন রং দেখে থাকি, এই ক্ষেত্রে কেন এরকম ঘন কালো মেঘ দেখতে পাই ঠিক বৃষ্টি হওয়ার আগে? প্রথমেই বলতে হচ্ছে যে মেঘের স্তর ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে যদি আসতে পারে তখন সেই মেঘকে কিন্তু আমরা সাদা দেখে থাকি। আর এই ক্ষেত্রে বিজ্ঞান বলছে যে মেঘের স্তর ভেদ করে যদি আলো পৃথিবীতে আসতে পারে তার আবশ্যিক শর্ত হলো যে মেঘের যে স্তর তা যেন বেশি ঘন না হয়। কিন্তু বৃষ্টির আগের বাদল মেঘ জলীয় বাষ্পে ঠাসা থাকে, তার ফলে মেঘের স্তরের ঘনত্ব খুব বেশি হয়ে যায়, আলো সেই ঘন স্তর ভেদ করে আসতে পারে না। তাছাড়া বিপুল সংখ্যক জলকণা সূর্যের আলোর একটা অংশ শোষণ করে নেয়, ফলে বাদল মেঘকে কালো বা ধূসর দেখায়। বৃষ্টি হওয়ার পর মেঘের স্তরের ঘনত্ব কমে যায়, ফলে আবার আমরা মেঘকে সাদা দেখে থাকি। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের আসর। আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন, লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পারেন। আচ্ছা, তাহলে এখানেই আসি। নমস্কার।